আজ আমি চুমুকে চমকের রসগোল্লা চা আর বাঁশ চা খাওয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করব। প্রথমেই রিভিউ দিয়ে দিলে লোকে আর পুরো ভিডিও দেখবে না, তাই রিভিউটা দেবো একদম ভিডিওর শেষে। তাই এখন দেখাবো আমি চায়ের সাথে আর কী কী খেলাম। ঠান্ডা পড়া শুরু করেছে, তাই যেখানেই যাই মোমোটা সবার আগে ট্রাই করি। নিয়েছিলাম চিকেন চিজ মোমো, ভেবেছিলাম চিজের স্টাফিং হবে, ওপরে দেখলাম ওরা চিজটাকে গ্রেড করে দিয়েছে। দাম নিল 105 টাকা। খেতে মোমোটা ভালো, কিন্তু এক্সট্রা করে যে এই গ্রেডেড চিজটা দিয়েছে সেটার কিন্তু কোনো সিগনিফিকেন্স আমি পেলাম না। নেক্সট টাইম গেলে অনলি স্টিম মোমো, কোনো চিজ মোমো খাবো না। এরপরে নিয়েছিলাম একটা চিকেন কাটলেট আর একটা ফিশ ফ্রাই। এই সাইজের চিকেন কাটলেট দিচ্ছে ওরা 100 টাকার আশেপাশে দাম নিচ্ছে, বেশ ভালো খেতে, নেক্সট টাইম গেলে রিপিট অবশ্যই করব। এবারে আসি ফিশ ফ্রাইয়ে। ওদের 2 পিস ফিশ ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ওরা 185 টাকার একটা প্ল্যাটার বানায়। আমি সিঙ্গেল পিসই নিয়েছিলাম, ওদের কোটিংটা দেখাচ্ছি, খুব মোটা না আবার খুব পাতলাও না। আর চিকেন কাটলেটের কোটিং স্টাফিং যা ছিল তাতে আমি হাইলি স্যাটিসফাইড। ফিশ ফ্রাই নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো মাছটা ফ্রেশ এবং টেস্টি ছিল খেতে। এবারে আসি চায়ের রিভিউতে। ফার্স্ট টাইম খেয়ে আমার রসগোল্লা যা যেমন লেগেছিল এবারও ঠিক তাই। চাটা ইলাইচি ফ্লেভারে যেরকম মশলা টি হয় ঠিক সেরকম, আর রসগোল্লাটা খেতে রসগোল্লার মতন, মানে চা এবং রসগোল্লার ব্লেন্ডিংটা হয়নি এবং হওয়াটা পসিবলও না সাইন্টিফিক্যালি। লোকজন খেয়েছে তাদের ভালো লেগেছে, ঠিক আছে, আমার ভালো লাগেনি আমি রিপিট করবো না, সিম্পলি। এরপর আরও একটা ওদের এক্সপেরিমেন্টাল টি, যেটা ব্যাম্বু টি নামে ওরা বিক্রি করছে, লিকার চা এবং তাতে হালকা লেবুরও ফ্লেভার রয়েছে, এটাও খেলাম। বাঁশের একটা হালকা গন্ধ পাওয়া যাচ্ছে কিন্তু জমেনি ঠিক। খাবার নিয়ে আমিও কম বেশি এক্সপেরিমেন্ট করি, কিন্তু সব জিনিস তো আর সবার সয় না, তাই যাদের ভালো লেগেছে তাদের মুবারক। আমি চলে যাই আমার ফেভারিট চাই, ওদের জিঞ্জার হানি লেমন টিটা আমার সব থেকে ভালো লাগে। দার্জিলিংয়ে গিয়ে ফার্স্ট খাই এবং খেয়ে খুব ভালো লেগেছিলো, ঠান্ডার মধ্যে বেশ ভালো, গা গরম হয়, সর্দি কাশি হলে বেশ আরাম পাই এই চাটা খেয়ে। তবে গরমকালে এটা অ্যাভয়েড করা ভালো, কারণ চাও গরম তার সাথে মধুটাও গরম, এই দুটো গরমে কিন্তু একটু অস্বস্তি হতে পারে গরমকালে এটা রেগুলার ইউজ করলে। আমি যতবারই এই চাটা খেয়েছি হয় আমার সর্দি কাশি হয়েছে নয় ঠান্ডার সময় খেয়েছি। ও আরেকটা জিনিস তো বলতেই ভুলে গেছি, ওদের এই 30 টাকার বাটার মাফিনটাও কিন্তু বেশ সুন্দর খেতেছিল, ভালো খেতেছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।